নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে হাইস্কুলের শিক্ষকদের জন্য যে মামলা ছিল 10C নামক ধারা, সেটাকে দিয়ে শিক্ষকদেরকে অন্যায়ভাবে বদলি করে সন্ত্রস্ত করে রাখার যে পরিকল্পনা সরকার করেছিল, তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লড়াই করে। সেখানে লড়েছিলেন আমাদের হয়ে বিখ্যাত আইনজীবী মাননীয় জয়ন্ত মিত্র মহাশয়, এবং তারপরে সেই মামলা সুপ্রিম কোর্টে যায়। আজকে আমাদের পক্ষ থেকে মামলাতে উপস্থিত ছিলেন পরমজিৎ সিং পাটওয়ালিয়া এবং বাসুরি স্বরাজ। যেটা আনন্দের খবর সেটা হলো, যেটা আমরা চেয়েছিলাম আপাতত, 2017 সালে এই আইনকে সরকার নিয়ে আসে, কিন্তু সেই আইনকে লাগু করছিল তার পূর্ব আগে থেকে। আপাততভাবে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন যে 2017 সালের আগে যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদের, মাননীয় শিক্ষক শিক্ষিকাদেরকে এই আইন দিয়ে দূরে বদলি করা যাবে না। আমরা যেটা চেয়েছিলাম সেটা আপাতত জয় হয়েছে। আমরা চাই যে এই আইন আল্ট্রাভাইরাস হোক, তার জন্য লড়াই হবে। আগামী শুনানি 5ই ডিসেম্বর, সেই 5ই ডিসেম্বরের আগে পর্যন্ত কাউকে যাতে বদলি করতে না পারে।